শান্তিপুর থানার এক অফিসারের নাম করে এক ব্যক্তির থেকে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠল এক ল ক্লার্কের বিরুদ্ধে। এই ঘটনায় গতকাল রাতে শান্তিপুর থানার দ্বারস্থ হয় অভিযোগকারী মহিলা প্রতিমা দাস। অভিযোগ, গত কয়েক মাস আগে শান্তিপুর গার্ডেন মোড় এলাকার মোহন দাস নামে এক ব্যক্তি জেল হেফাজতে ছিল। তার স্ত্রী শান্তিপুরের ল ক্লার্ক মিন্টু চন্দ্রর সাথে যোগাযোগ করে, এরপর মোহন দাসকে ছাড়িয়ে আনবে বলে এক লক্ষ টাকারও বেশি দাবি করে মিন্টু চন্দ্র। এরপর 25,000 টাকা নেয়। এরপরেও জামিন করার জন্য শান্তিপুর থানার এক অফিসারের নাম করে আরো বেশ কিছু টাকা নেয়। যদিও মোহন দাস জেল হেফাজত থেকে রেহাই পায়নি, পরবর্তীতে অন্য উকিল ধরে জেল হেফাজত থেকে রেহাই পায় মোহন দাস। তবে মোহন দাসের স্ত্রী অভিযুক্ত ল ক্লার্ক মিন্টু চন্দ্রর কাছে টাকা চাইতে গেলে হুমকি দেয় বলে অভিযোগ। একাধিকবার এই ঘটনা ঘটায় গতকাল রাতে পরিবারকে সাথে নিয়ে শান্তিপুর থানার দ্বারস্থ হয় অভিযোগকারী মহিলা প্রতিমা দাস। এছাড়াও ল ক্লার্ক মিন্টু চন্দ্রর নামে শান্তিপুর থানা একটি লিখিত অভিযোগ দায়ের করে। তবে এই ঘটনায় শান্তিপুরের সমস্ত ল ক্লার্ক শ্রেণীদের মধ্যে পড়ে গেছে শোরগোল। তাদের দাবি, একই পেশায় থেকে যদি এই ধরনের কেউ প্রতারণা করে তাহলে তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত। যদিও অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। দুই একটা কথা হতে না, আমি মনে করি যে হয়তো বিচারের শেষে মনে হয় আমার স্বামীর সঙ্গে দেখা হবে, সেটা না। ওখানে যে দেখা করতে দেয়, আমি তো সেটা জানা ছিল না আমার। ওনারা তারপর আমার ওই ওখানে সে ক্যান্টিনে রান্না হয়, ওর পেছনে নিয়ে গিয়ে, ওই গেটের পেছনে নিয়ে গিয়ে তখন ওই আমাকে টাকার কথা বলে। কত টাকা? তখন আমি নিয়ে গিয়েছিলাম, ওর বন্ধু বলেছিল টাকা নিয়ে আসো, টাকা দরকার আছে। তা ওখানে 20,000 টাকা নিয়েছে, তাহলে মোট 24,000 টাকা ওনাকে দেওয়া হয়েছে। কত টাকা দাবি করেছিল আপনার কাছে? আমার কাছে তখন বললো এই টাকায় কিছু হবে না। আমি বললাম, ওর বন্ধুকে বললাম আমি এত টাকা কোথায় পাবো, আমার কাছে 1,20,000 টাকা। 1,20,000 মতো এরকম লাগবে। আচ্ছা, কী কারণে লাগবে, কার নাম করেছিল, কার নাম করেছিল? হ্যাঁ, বলেছে যে বড়বাবু, বড়বাবুর ফোন আমি তোমাকে শোনাবো না, ওর বন্ধুদের শোনাবো, তাই বলেছে। বললো বড়বাবু নেবে টাকাটা আমার হাত দিয়ে বড়বাবু নেবে। ওনারা তো সুজা সুজি টাকা নেয় না, ওদের ওনাদের মান সম্মান হানি হয় তাতে। তা বললো যে বড়বাবু নেবে, ওনারা সবাই মিলে ভাগ করে খাবে। অশোকবাবু আছে বিষয়, আমি তো পরে শুনতে পেলাম, ওর বন্ধুর মুখ দিয়ে শুনতে পেলাম যে অশোকবাবুর সঙ্গে আর ওই পিন্টু কাকুর সঙ্গে নাকি খুব ঝামেলা হয়েছে, থানাতেই হয়েছে। কি নিয়ে? ওই যে ওই টাকাটা অশোকবাবু নিয়েনি, কেননা ওই জন্য অপমান করেছে ওই পিন্টু কাকুকে। মানে একে মিথ্যা কথা বলে পুলিশের নাম করে মিথ্যা কথা বলে টাকা নিয়েছিল আপনার থেকে, টাকা দাবি করেছিল? হ্যাঁ হ্যাঁ, মিথ্যা কথা এখন তো জানতে পারছি, মিথ্যা কথাই বলছে। তারপর আমার বাড়ির লোক আসার পরে, আমার বাড়ির লোককে ওখানে গিয়ে অনেক কিছু বুঝিয়েছে, অনেক কিছু বলেছে। তা ওনার বড়বাবুর নাম করেই নিয়েছে, বলেছে সবাইকে ভাগ করে, বড়বাবু সবাইকে ভাগ করে দিতে হবে। কিছু কি বলেছিল যে আপনি আমাকে ওখানে হুমকি দিয়ে? একই কথা বলেছে যে তুমি এই কথা যদি মুখ দিয়ে বের করো, তোমার স্বামীকে জীবনে বের করতে পারবে না। তা আমি ওই উনি যে মৌরিটা ধরেছিল, উনি গিয়ে যেখানে মৌরিটা ধরেছে, তা আমি ওনাকে বললাম যে কি কেসটা দিয়েছে আমাকে একটু লিখে দেন। তা আমাকে বললো তোমার মাথার থেকে তো এই কথা বেরোবে না, তোমাকে কে বলেছে এই কথা? আমি বলছি কি কেসটা দিয়েছে জানতে পারলে তাহলে বাড়ির লোককে বলতে পারবো, তাহলে জানতে পারবো সবাই কি কেস কবে ছাড়বে না ছাড়বে। দিয়ে বললো যে হবে না, যে কথা বলবে আমার কাছে আমাকে ফোন করবে, আমি কথা বলে নেবো, আমি লিখে দেবো না। ওই আর একটা উকিলও তো ধরলাম, মৌরি ধরলাম, তাকে জিজ্ঞাসা করলাম, সে সঙ্গে সঙ্গে বলে দিল যে এত নম্বরের কেস, এই ভালো মন্দ উনি দিল না আমাকে। মূলত আপনাদের থেকে ফ্রড করে টাকাটা নিয়ে চিন্তা ভাবনা করেছিল? হ্যাঁ হ্যাঁ, ওখানে আবার গরম দিচ্ছে আমাকে, তুমি আসলে ওর বন্ধুরা আর বন্ধুরা গিয়েছে, আমি তাদের চিনি না। তা আর এক বন্ধু জিজ্ঞাসা করছে, ওরা খেতে গিয়েছিল তখন, তা আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি টাকা পয়সা নিল নাকি? আমি বলছি হ্যাঁ দাদা, এখান থেকে আবার 20,000 টাকা নিল। তা আমাকে বললো যে তুমি এখানে যখন কোর্টে যখন চালান করেছো, সেটা যদি থানার থেকে নিত সে ব্যাপারে আলাদা ছিল, থানায় এসে যখন মিটলো না কেসটা, ওকে যখন কোর্টেই পাঠিয়ে দিলাম, তুমি টাকাটা দিলে কেন? তাই বলছি আমি তো জানি না। ওরা বললো যে কেসটা আরও বেশি হতো আমার জন্য হালকা হয়েছে, পিন্টু কাকু বললো যে আমার জন্য কেসটা হালকা হয়েছে। মূলত পুরো বিষয়টাই ফ্রড, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। কি রে তোদের হলো? পড়ে যাবি তো।
যে আজ রঙিনা। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া।